সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে সবাইকে স্বাগত। প্রতি রবিবারের মতো এই রবিবারেও আমরা রয়েছি লোকগানের আসরে এবং আমাদের সঙ্গে আজকে যিনি শিল্পী রয়েছেন শিল্পী মনোরঞ্জন দাস, সুপ্রভাত। আর স্টুডিওতে আর বাকি যারা উপস্থিত রয়েছেন আসুন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। একেবারে বাঁদিকে কিবোর্ডে রয়েছে দেবজিৎ, সুপ্রভাত দেবজিৎ। এবং বাঁশি আর দোতারায় রয়েছেন বলাই দাস, সুপ্রভাত। দোতারায় রয়েছেন বাদল দাস এবং তবলায় রয়েছে পিঙ্কু সরকার, সুপ্রভাত। তো চলে যাব শিল্পীর কাছে, আজকে সকালটা কি দিয়ে শুরু করব? দেখো দিদি, যেহেতু সকালবেলা আমি চাইছি প্রভাতি দিয়ে শুরু হোক। বিখ্যাত শিল্পী অমল পাড়ের একটা গান দিয়ে চেষ্টা করছি সকালটা শুরু করার জন্য। নিশীথে জাগিয়া আকুল হইলাম রাধে আমি তোমার লা গিয়া গো, ও গো রাধে ছাও না ফিরিয়া। নিশীথে জাগিয়া কুল হইলাম রাধে আমি তোমার লা গিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া। রাধে চাও না ফিরিয়া, নিশীথ জাগিয়া কুল হইলাম রাধে আমি তোমার লা গিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া। যাইবা কোথা গো,
আপনার বাঁশির কথা না বলে পারছি না, অসাধারণ। সত্যি সকালটা খুব সুন্দর শুরু হলো। তারপর কোন গানে যাব? আমরা যেহেতু প্রভাতী গান দিয়ে শুরু করেছি, তো দিনটা শুরু করার আগে সাধারণত আমরা একবার মন্দিরে যাই, ইষ্ট দেবতার পুজো দিয়ে শুরু করি। তো একটা কীর্তনাঙ্গের গান, এটা হিমাংশু গোস্বামী এবং প্রেমানন্দ মুশাইয়ের লেখা। হরিনামের প্রভাবে স্বভাবে যাবে দূরে, রবে না দে কামেরি গন্ধ, জয় রাধে গো বিন্দ বলো, জয় রাধে গো বিন্দ, মনের পটে দোলানিয়া কেন বাকান্দ, জয় রাধে গো বিন্দ বলো, জয় রাধে গো বিন্দ, মনের পটে দোলানিয়া কেন বাকান্দ, জয় রাধে গো নাম বাসনা ভুলে থেকো না, সদাই করো সাধু সঙ্গ, করো হরি নাম বাসনা ভুলে থেকো না, সদাই করো সাধু সঙ্গ, ওরে সাধু সঙ্গ গুণে রঙে ধরিলে, সাধু সঙ্গ গুণে
রঙে ধরিলে উথলি উঠিবে প্রেম তরঙ্গ, উথলি উঠিবে প্রেম তরঙ্গ, জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ। মুন্দ্রে আমার আমার ছাড়ো, হরি নামে বিশ্বাস করো, প্রাণে গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করো। মুন্দ্রে আমার আমার ছাড়ো, হরি নামে বিশ্বাস করো, প্রাণ গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করো। গোসাই প্রেমানন্দে বলে, গোসাই প্রেমানন্দে বলে নামে বিশ্বাস হলে, প্রেমানন্দে বলে নামে বিশ্বাস হলে পার হবিরে তুই ভব তরঙ্গ, পার হবিরে তুই ভব তরঙ্গ, জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ। মনরে পগে লাগিয়া কেন বাকান্দ, পদে লাগিয়া কেন বাকান্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। আপনার লোকগানের প্রতি ভালোবাসাটি কিভাবে জন্মেছিল একটু যদি শেয়ার করেন? হ্যাঁ, আসলে লোকগান তো হচ্ছে মাটির গান, মানুষের গান। তো এখানে লোক বলতে কাদের বোঝানো হয়েছে? লোক বলতে আমাদের এই শহরের যে আপনার চার দেয়ালের মধ্যে ঘেরা যে লোকজন বাস করি আমরা, নিশ্চয়ই তারা নয়। লোকগানটা হচ্ছে শ্রমজীবী মানুষের গান। তো আমি সাধারণত গ্রামের মানুষ, গ্রামে থাকি, সাবরমের একটা প্রত্যন্ত গ্রাম, চালিতে ছড়িতে বসবাস করতাম। তো তখন থেকে আমার এটার প্রতি একটা আগ্রহ প্রকাশ পেত। আমি বিভিন্ন যে লোক যাত্রা পালা টালা হতো, নিমাই সন্ন্যাস, তারপরে গিয়ে অন্যান্য নৌকা বিলাস, অন্যান্য যে পালা, এই পালাগুলো শুনতে যেতাম। আচ্ছা, এবং তখন থেকে আমার একটা আগ্রহ তৈরি হয়েছে। পরবর্তী সময়ে যখন আমি সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যখন পড়তে আসি ক্লাস সিক্সে, মূলত তখন থেকে আমার শ্রদ্ধেয় গুরু সুভাষ দাস, প্রথম যেই রকমটা হয় বাঙালিরা আপনার ক্লাসিক্যাল শিখতে যায়, একটু রবীন্দ্রসঙ্গীত শিখতে যায়, আমি ওটাই শিখতে গিয়েছিলাম। তো তিনিই আমাকে দেখে দেখে আমার গুরু সুভাষ দাস প্রথম লোকগীতিতে নিয়ে আসেন, তুই লোকগীতি কর, এটা ভালো গান। তো আমি তখন থেকে মূলত এটার প্রতি আগ্রহ প্রকাশ করলাম আর কি, তখন থেকে গাইতে। মানে তাহলে ক্লাস সিক্স থেকে আপনার? হ্যাঁ, লোকগান ক্লাস থেকে শুরু। আচ্ছা, তখন থেকে। তারপর কোন গানে যাব? তারপর আমরা বরঞ্চ একটু ভাটিয়ালি গানের দিকে যাই। আচ্ছা, বা বিখ্যাত শিল্পী নির্মলেন্দু চৌধুরীর একটা গান। তো আমরা সেটা দিয়ে চেষ্টা করছি। রাগব কত
থাকো বন্ধুরে বন্ধু ভাতিয়াল গাঙে থানা নিদয়া বন্ধুর লাগি মন হইল দি বন্ধু সুজন বন্ধু বাইয়া নাও এখন কথা কইয়া যাও গাতে লাগাইয়া ডিঙ্গা পান কইয়া দাও গাতে লাগাইয়া ডিঙ্গা পান কইয়া দাও সুজন বন্ধু বাইয়া নাও এখন কথা কইয়া রাঙা ঠোঁটে রাঙা পান শরমে রাঙাইল প্রাণ হাসির বিদুলি দিয়া পরানো ডাঙ্গা গাতে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া দাও সুজন বন্ধু বাইয়া নাও এখন কথা কইয়া দাও গাতে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া দাও গো গাতে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া দাও রইলাম নদীর ঘাটে রে ও বন্ধু তোমায় পাইবার আছে রে তোমায় পাইবার আছে মাস যায় বছর যায় প্রাণ বন্ধু না আসে রে প্রাণ বন্ধু নাই আসে সোনার বরণ হইল কালা পিড়িতে রই অমনি দালা পাতিয়ালি গান গাইয়া পরানো রাঙ্গা গাতে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া দাও সুজন বন্ধু বাইয়া নাও এখন কথা কইয়া দাও গাতে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া 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 দাও ক্যা বাত সত্যি আপনার গানের পাশাপাশি যারা আমাদের আজকে যন্ত্রণার সঙ্গে রয়েছেন প্রত্যেকেই অসাধারণ একজন থেকে একজন এবং তবলাটা দারুণ বাজালে আচ্ছা এবারে কোন গানে যাবো এবারে একটা গান তারপর বিরতিতে যাব আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি আমাদের সবারই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটা হচ্ছে চিরন্তন সত্য কথা আর কি তো দেহতত্ত্ব গান মূলত বাউল গান তো বিখ্যাত শিল্পী একজন খুবই জনপ্রিয় শিল্পী ছিলেন একটা সময়তে রামকানাই দাস উনি জন্মান্ধ শিল্পী ছিলেন তো সচরাচর ওনার গান আমরা গাই না বা গাইতে সাহস করি না উনি খুব ক্লাসিক্যাল ফরম্যাট শিল্পী ছিলেন আর কি খুব দক্ষ গাইয়েছিলেন তা আমি জাস্ট চেষ্টা করছি ওনার মতো হবে না আর কি ভঙ্গরে
যেদিন পুড়ে হবি ছাই, নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়, নীলাকাশে যাবি উড়ে কয়লার এবারে যেতে হবে একটা ছোট্ট বিরতিতে, চলে যাব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো বিরতির পর। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। দেখছেন সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমার সকাল, এবং আমাদের সঙ্গে আজকে শিল্পী রয়েছেন মনোরঞ্জন দাস। চলে যাবো এর পরের গান, এবারে কি শুনব? এবারে যে গানটা করছি সেটা হচ্ছে মূলত আলকাপ গান। তো আলকাপ সম্পর্কে এই প্রজন্মের ছেলেমেয়েরা খুবই কম জানেন বলে আমার মনে হয়। আগে কি হতো, যাত্রা গান হতো,
সেই যাত্রা গানে যখন একদম ক্লাইম্যাক্সে পৌঁছে যেত, যখন সবাই কান্নাকাটি করছে, এমন একটা টাইম চলছে যাত্রায়, এরপরে দৃশ্যান্তর হবে, তখন এক ধরনের নাচওয়ালি আমরা বলতাম, পুরো মঞ্চটাকে দাপিয়ে নেচে বেড়াতো, পুরো দুঃখটাকে ভুলিয়ে দিত। তো এই ধরনের গানকে মূলত আলকাপ গান বলে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং বাংলাদেশের কিছু অঞ্চলে এই গানের প্রচলন রয়েছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আমি ওই ধরনের গান সিলেক্ট করিনি। আমি যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে, গ্রামে দেখবেন প্রত্যেক পাড়ায় একজন মহিলা থাকেন, বা পুরুষও বলতে পারেন, পুরুষও অনেক পাড়ায় আছে, যার কাছে আপনি গ্রামের প্রত্যেকটা খবর পাবেন। তো সেটা হচ্ছে, ধরুন কোন মেয়েটার স্বভাব চরিত্র ভালো না, কোন মেয়েটা কার ছেলের সঙ্গে অ্যাফেয়ার চলছে, প্রেম হচ্ছে, এসব তার কাছে এই সব খবর পাওয়া যাবে। তো সলিমের মা, তিনি হচ্ছেন এমন একটা চরিত্র এই গানের, তার কাছে সব খবর আছে। করিম চাচা কেন এলো না, সেই খবরও তার কাছে রয়েছে। তো আলকাপ গান। সলিমের মা করিম চাচা কেন আইলে না, কুঞ্চে গেছে করিম চাচা খুইল্লা বলো না রে। সলিমের মা করিম চাচা কেন আইলে না রে, সলিমের মা করিম চাচা কেন আইলে না। চাচা কেন আইলো না রে,
আপনার কাছে ভীষণ জানতে ইচ্ছে করছে, আজকের দিনে দাঁড়িয়ে আপনি নিয়মিত গানকে কতটা সময় দেন? গান তো দেখুন, এখন তো ব্যস্তময় জীবন, মানুষের দ্রুততা ব্যস্ততা এসব বেড়ে গেছে, সেরকম ভাবে সময় তো পাই না, তবু চেষ্টা করি যতটুকু সময় দেওয়া যায়, কাজ পরিবার এসব সামনে। হ্যাঁ, সেই এবারে কোন গানে যাব? এইবারে যে গানগুলোতে যাচ্ছি, বাংলায় আমাদের লোকগীতিতে যেটা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমরা বেঙ্গলি ফোক ফান সং বলি, যেটা হচ্ছে হাসির লোকগান। তো হাসির লোকগান একসময় বিষ্ণুপদ দাস খুব গাইতেন, এরকম আরো দস্যগোপাল দাস এরা গাইতেন, খুব বিখ্যাত বিখ্যাত গান রয়েছে। তো আমি দুটো গান বেছেছি, সেটা হচ্ছে এরকম, আমাদের পুরুষ এবং মহিলাদের মধ্যে একটা চিরকালীন ঝগড়া আছে। আচ্ছা, হ্যাঁ। সেই ঝগড়াটা হচ্ছে এমন, যিনি স্ত্রী বা মহিলা, উনি ভাবেন তার স্বামীটি হচ্ছে সবচেয়ে বোকা লোক, তাকে আলু আনতে বললে পটল নিয়ে আসে, ইলিশ মাছ আনতে বললে ল্যাঠা মাছ নিয়ে আসে, এরকম একটা ব্যাপার, মানে স্ত্রীরা ভাবেন এরকম। আর পুরুষরা ভাবেন এরকম যে তিনি যাকে বিয়ে করেছেন অর্থাৎ তার যে স্ত্রী, তিনি হচ্ছেন সবচাইতে কুৎসিত অর্থাৎ অসুন্দরী, বাকি যারা বিয়ে করেছেন তাদের বউরা খুব সুন্দরী, এরকম একটা ব্যাপার আছে, মানে চিরকালীন ঝগড়া আছে। এবং এতে এই ঝগড়া করতে গিয়ে তারা একে অপরকে ছোট করে। আপনি বলুন আমি কোন সাইডটা আগে গাইবো, লেডিস ফার্স্ট তাহলে? হ্যাঁ, তাহলে লেডিস ফার্স্ট। ঠিক আছে, লেডিস ফার্স্ট দিয়ে শুরু করছি। দিনে ভাঙে দুইটা হাড়ি, মাসে ভাঙে তিন কুড়ি, বিয়া কইরা বউ আনেছি বাদি। দিনে ভাঙে দুইটা হাড়ি, মাসে ভাঙে তিন কুড়ি, বিয়া কইরা বউ আনেছি বাদি। রূপের নাই কতুলনা, গুণের নাই কসীমানা, পাঁচটা বাজলে গিনি যাই গো সিনামা, হায় 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 দেখে সিনামা। টিকিট না পাইলে পদে, টিকিট না পাইলে পদে, মুখ পদে তোলা হাঁড়ি, মুখ পদে ভাতের হাঁড়ি, বিয়া কইরা বউ আনছি বাড়ি। ও ভাই দেখা দিয়া দশ কুড়ি, বিয়া কইরা বউ আনছি বাড়ি। কলিকাতা যাই দুজনা আগর তলা যাই, কিন্নি কয় শোনো গো গোসাই আমার কথা রাখা চাই, চলো ইলেকে ট্রেনে তুইরা কলিকাতা যাই দুজনায় আগর তলা যাই। কত বোম্বাই দিল্লি, কত বোম্বাই দিল্লি ঘুইরাই আইলাম, চড়ি নাই তোর ট্রাম গাড়ি, দুইজনা চড়বো এবার রেলগাড়ি, বিয়া কইরা বউ আনছি বাড়ি। দেখা নিয়া পাঁচ কুড়ি, বিয়া কইরা বউ আনছি বাড়ি। দিনে ভাঙে দুইটা হাড়ি, মাসে ভাঙে তিন কুড়ি,
কইরা বোয়ান তিবারি ও ভাই বিয়া কইরা বোয়ান তিবারি বিয়া কইরা বোয়ান তিবারি বিয়া কইরা বোয়ান তিবারি এবারে পুরুষের সাইডটা শুনুন। হ্যাঁ, পুরুষের সাইডটা হচ্ছে বিখ্যাত গোস্তগোপালের গান, আপনারা জানেন। আরে মিনিসে আনে লেখা মাজার মিনিসে আনে, আরে মিনিসে আনে লেখা মাজার তেলা কচুর পাতা হাতে, আরে মোর জ্বলিয়া গেল দেওড়া হাতে, ওরে আরে মোর জ্বলিয়া গেল দেওড়া হাতে, তোমার দাদার পাল্লাই পড়ে তোমার দাদা, তোমার দাদার পাল্লাই পড়ে জাতগুলো মান গেল রে, আরে মোর গেল দেওড়ে আর মোর জ্বলিয়া গেল দেওড়ে। হাউস কোটিয়া দিতে বিয়া পাঁচ ভাইয়ের সংসারে, আরে পাঁচ ভাইয়ের সংসারে, ভাসুর শ্বশুর দেওড়া ভালো, ভাসুর শ্বশুর আমার ভাসুর শ্বশুর দেওড়া ভালো, মিনসে কপাল পোড়ারে, আরে মোর জ্বলিয়া গেল দেওড়ারে, ওরে আরে মোর জ্বলিয়া গেল দেওড়া। মাছের মাথা দিয়া হবে কচু শাক, তাই তো ভাসুর দিলেন টাকা করতে বাজার হাঁ, মাছের মাথা দিয়া হবে কচু শাক, তাই তো ভাসুর দিলেন টাকা করতে বাজার হাঁ, মিনসে আনে লেখা মাচার মিনসে আনে, মিনসে আনে লেখা মাচার তেলা কচুর পাতা রে, আর মোর জ্বলিয়া গেল ছেলে মুখে ভাতে গেলাম বাপের বাড়ি, আইরে গেলাম বাপের বাড়ি, ভাইয়ের ছেলে মুখে ভাতে গেলাম বাপের বাড়ি, আইরে গেলাম বাপের বাড়ি, মিনসে আমার মাকে বলে মিনসে আমা, মিনসে আমার মাকে বলে কি বলে, মিনসে মানে স্বামী বলছে তার শাশুড়ি খে, আরে মিনসে আমার মাকে বলে কেমন আছেন দিদি রে, আর গোরে জ্বলিয়া গেল দেওড়ে, ওরে আর গোরে জ্বলিয়া গেল দেওড়ে, তোমার দাদার পাল্লাই পড়ে তোমার দাদা, তোমার দাদার পাল্লাই পড়ে চার তুলো মান গেল রে, আর গোরে জ্বলিয়া গেল দেওড়ে, ওরে আর গোরে জ্বলিয়া গেল। অসাধারণ, শেষটা একদম জমজমাট হলো, দারুণ। এবারে যেতে হবে, আমাদের সময় একেবারে শেষ। তো যাওয়ার আগে আজকের স্টুডিওতে উপস্থিত সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকবেন এবং গানে গানে থাকবেন, এবং এরকমই আরো অনেক সুরেলা সকাল আমরা পেতে চাই। দেখো, ব্যাংকঘাটে এর আগেও আমি এসেছি, এই নিয়ে তৃতীয়বার হলো, তো আমি ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে যারা রয়েছেন, তৃতীয়তে যারা রয়েছেন, আমি সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ সকলকে। তো আজকের মতো সকালটা এখানেই শেষ করব, দেখা হবে নতুন সকালে নতুন কোনো শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ সুন্দর সতেজ থাকবেন, এবং অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।